যারা এই মুহূর্তে সড়ক পথ হয়ে হিল্লি বর্ডার দিয়ে ভারত যেতে চান বা সড়ক পথ হয়ে হিল্লি বর্ডার দিয়ে ভারতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটি দুঃসংবাদ এই মুহূর্তে আপনারা হিল্লি বর্ডার দিয়ে ভারতে যেতে পারবেন না আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনার তো ভিসা দিচ্ছে হিল্লি বর্ডার দিয়ে তো ভিসা দিচ্ছে কন্টিনিউসলি ইভেন কালকে অনেকজনে ভিসা করেছে আমাকে অনেকজন কমেন্টসে জিজ্ঞেস করতেছেন ভাইয়া হিল্লি বর্ডার দিয়ে যাওয়া যাবে আমরা তো ভিসা করেছি এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা কী করণীয় তাদের ক্ষেত্রে বলতে চাই দেখেন ভিসা দিচ্ছে কিন্তু ঢুকতে দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণই কিন্তু ভারত সরকার রূপে ডিপেন্ড করে এটা কিন্তু আমাদের হাতে কিছুই নাই বা বাংলাদেশও কিন্তু এই ব্যাপারে কিছুই বলতে পারতেছে না বাংলাদেশ কিন্তু আরও বলতেছে যে আমরা কিন্তু মানে ভিসা যারা ভিসা নিয়েছে দুই হাজার বাইশে যারা বর্ডারদের ভিসা নিয়েছে তাদেরকে কিন্তু যেতে দিচ্ছে কিন্তু ভারত সরকার তাদেরকে ওই পারে যেতে দিচ্ছে দিচ্ছে না তো যারা আমাকে জিজ্ঞেস করতেছেন বা জিজ্ঞেস করছেন বা যারা যেতে চাচ্ছেন এই হিল্লি বর্ডার দিয়ে তারা আসলে এই মুহূর্তে যেতে পারছেন না কালকে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে সেখানে ভারতীয় কর্মকর্তা একটি নিউজ প্রকাশিত করেছিলেন সেখানে কিছু কথা বলা হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। আর দেখে আসবো সেখানে হিল্লি বর্ডার নিয়ে আরও বিস্তারিত তারা কি বলেছেন তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলে রাখতে চাই বা একটি ছোট্ট একটু রিকোয়েস্ট করতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন বা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সর্বপ্রথম ভিডিওটি আপনি পাওয়ার জন্যে বেল বাটনটি অন করে দিবেন ভিউয়ার্স রোজা রেখে ভিডিও করছি তো তাই একটু মিস্টেক হচ্ছে কেউ মাইন্ড করবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটি দেখে যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন ভিউয়ার্স চলুন শুরু করা যাক দৈনিক জনকণ্ঠ ভিসা অনুমোদন দিলেও হিল্লি দিয়ে যাত্রী নিচ্ছে না ভারত এগারো এপ্রিল দু হিল্লি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পর্যটক ভিসা চালু হলেও ভারত যেতে পারছেন না পাসপোর্টধারী যাত্রীরা নতুন করে ভিসা পেয়ে অনেকেই ভারতে যাওয়ার জন্য হিল্লি ইমিগ্রেশন গিয়েও ফিরে যেতে হচ্ছে ফলে ভোগান্তিতে দিতে পড়ছেন তারা তবে অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে গিয়ে এই পথে দেশে ফিরতে পারছেন পাসপোর্টধারী যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি ভারতীয় ইমিগ্রেশনের কারণে এমন ঘটনা হচ্ছে জানা গেছে মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর গত বছরের ষোলোই মে থেকে হিল্লি ইমিগ্রেশন চেকপোস্ট যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয় সেই সময় ভারতে যাওয়া যাত্রীদের শুধু দেশে আসা শুরু হয় এখন পর্যন্ত কোনো যাত্রী হিল্লি বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারেনি সম্প্রতি ভারতীয় ভিসা অফিস হিল্লি রুটে পর্যটক ভিসা দেওয়া শুরু করলেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করতে অনাহি প্রকাশ করে রোববার সকালে হিল্লি চেকপোস্টে আসা কৌশিক ঘোষ নামের এক ব্যক্তির সঙ্গে কথা হয় তিনি বলেন আমি হিল্লি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার জন্য পর্যটক ভিসা করেছি সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে চেকপোস্টে এসে শুনি এই পথ নাকি বন্ধ এটি কখনো চালু হয়নি কলকাতা থাকার জন্য হোটেল বুক করেছি ট্রেনের টিকিট কাটার জন্য ট্রেনের টিকিট কেটেছি এমন হয়রানি করা ঠিক হয়নি তো ভিউয়ার্স একটি কথা বলে রাখতে চাই এই মুহূর্তে যারা হিল্লি বর্ডার দিয়ে ভারত যেতে চান তারা যেতে পারছেন না আর পরবর্তীতে যদি যেতে চান ঈদের পরে যদি যেতে চান যাওয়ার আগে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে তারপর আপনারা যাবেন না হয় আপনার ভোগান্তিতে পড়তে হবে তো ভিউয়ার সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি দেখে একটু পরিমাণ উপকৃত হন বা কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম